ভিটামিন এ ভিটামিন এ হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন মূলত ভিটামিন এর অ্যাকটিভ ফর্ম হচ্ছে তিনটা একটা হচ্ছে রেটিনল সেকেন্ড ওয়ান হচ্ছে রেটিনল তারপর হচ্ছে রেটিনয়িক অ্যাসিড তো এই যে রেটিনল এই রেটিনলটা হচ্ছে মূলত অ্যানিমেল টিস্যুতে পাওয়া যায় অ্যানিমেল টিস্যুতে পাওয়া যায় কী হিসেবে পাওয়া যায় এই রেটিনলটা রেটিনল এস্টার হিসাবে অ্যানিমেল টিস্যুতে পাওয়া যায় এরপর হচ্ছে এই যে রেটিনাল এই রেটিনালটা হচ্ছে আমরা এই রেটিনলের অক্সিডেশনের মাধ্যমে আমরা রেটিনালটা পাই আর এই যে রেটিনোইক অ্যাসিড এই রেটিনোইক অ্যাসিডটা রেটিনল এবং রেটিনালের অক্সিডেশনের মাধ্যমে রেটিনোইক অ্যাসিড পাওয়া যায় তাহলে ভিটামিন এর যে তিনটা অ্যাক্টিভ ফর্ম এগুলো আমরা জানলাম এখন হচ্ছে ভিটামিন এর ডায়েটারি সোর্সেস কী কী মেনলি অ্যানিমেল সোর্সেস হচ্ছে ফিশ তারপর হচ্ছে ফিশ লিভার অয়েল যেমন কর্ড লিভার অয়েল তারপর হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এরপর হচ্ছে ভেজিটেবল সোর্সগুলো হচ্ছে ভেজিটেবল সোর্সেস হচ্ছে ক্যারট ক্যারট এরপর হচ্ছে পাপায়া ম্যাঙ্গোজ টমেটোজ গ্রিন লেফি ভেজিটেবল তো এই যে অ্যানিমেল সোর্স এবং ভেজিটেবল সোর্সেস থেকে হচ্ছে আমরা ভিটামিন এ পেয়ে থাকি তো ফিশ ফিশ লিভার অয়েল কর্ড লিভার অয়েল মিল্ক মিল্ক প্রোডাক্ট এগুলো থেকে হচ্ছে আমরা ভিটামিন পাই তো এই যে অ্যানিম্যাল সোর্স থেকে আমরা যে ভিটামিন এটা পাই সেটা কোন ফর্মে থাকে রেটিনল এস্টার ফর্মে থাকে এই রেটিনল এস্টার থেকে পরবর্তীতে কী তৈরি হয় রেটিনল তৈরি হয় আর এই রেটিনলটা হচ্ছে একটা ভিটামিন এর একটা অ্যাক্টিভ ফর্ম আর এই ভেজিটেবল সোর্সেস থেকে আমরা যে ভিটামিন এ কোন ফর্মে পাই বিছা ক্যারোটিন বিটা ক্যারোটিনটা হচ্ছে মূলত একটা প্রোভিটামিন এই বিটা ক্যারোটিন থেকে পরবর্তীতে ভিটামিন এর অ্যাক্টিভ ফর্মগুলা তৈরি হয় তো এটা হচ্ছে ভিটামিন এর প্রোভিটামিন তো এই যে ভিটামিন এটা আমরা ডায়েটের মাধ্যমে এটা আমরা গ্রহণ করি তারপর হচ্ছে এটা আমাদের বডিতে মেটাবলাইজড হয় মেটাবলাইজড হওয়ার পরে বিভিন্ন ধরনের মেকানিজম সম্পন্ন করে এই ভিটামিন এর মেটাবলিজম এবং কি কি মেকানিজম ঘটে ভিটামিন এ এর মাধ্যমে সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। এট ফার্স্ট আমরা যদি ভিটামিন এ এর ম্যাটাবলিজম দেখি মূলত আমরা ডায়েটের মাধ্যমে যখন ভিটামিন এ গ্রহণ করি তখন হচ্ছে আমরা ভেজিটেবল সোর্স থেকে ভিটামিন এ আবার অ্যানিম্যাল সোর্স থেকেও ভিটামিন এ তো এই যে অ্যানিমেল সোর্স থেকে আমরা যে ভিটামিন এ সেটা কোন ফর্মে থাকে রেটিনল এস্টার আবার ভেজিটেবল সোর্স থেকে যে ভিটামিন এ সেটা কোন ফর্মে থাকে সেটা থাকে হচ্ছে বিটা ক্যারোটিন ওকে তো এই যে রেটিনল এস্টার আর এই যে বিটা ক্যারোটিন তারা যখন ইনটেস্টাইনে আসে রেটিনল এস্টারটা ইনটেস্টাইনে আসার পর প্যানক্রিয়াটিক রিডাক্টেজ এর মাধ্যমে রেটিনলে কনভার্ট হয় সাথে কিছু ফ্যাটি অ্যাসিড থাকে আর এই বিটা ক্যারোটিন ইনটেস্টাইনে আসার পর বিটা ক্যারোটিন অক্সিডিনাইজ এর মাধ্যমে কনভার্ট হয়ে রেটিনাল তৈরি করে আর এই যে রেটিনাল এই রেটিনালটা পরবর্তীতে ইন্টেস্টানের মধ্যেই রেটিনাল থেকে রেটিনলে রূপান্তরিত হয় রেটিনাল রিডাকটিসের মাধ্যমে তাহলে এখানে তিনটা এনজাইম কাজ করছে কাজ করতেছে প্রথমত হচ্ছে রেটিনল এস্টার থেকে রেটিনল এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করতেছে হচ্ছে পেনক্রিয়াটিক রিডাকটিস তারপর হচ্ছে বিটা ক্যারোটিন থেকে আমরা যে ভেজিটেবল সোর্স থেকে বিটা ক্যারোটিন পেলাম এটা হচ্ছে ভিটামিন এর প্রো ভিটামিন এই বিটা ক্যারোন ক্যারোটিন থেকে এটাকে অক্সিডেশন করে আমরা রেটিনাল পেলাম বিটা ক্যারোটিন অক্সিডিনাইজ এনজাইমের সাহায্যে তারপর এই যে রেটিনাল আছে এই রেটিনাল থেকে আমরা রিডাক এটাকে রেটিনালকে এটাকে আমরা রেটিনাল রিডাকটিজ এনজাইমের সাহায্যে এটা থেকে আমরা রেটিনল তৈরি করলাম আর এই যে রেটিনল এবং ফ্যাটি অ্যাসিড তারা যখন ইন্টেস্টাইনের অ্যান্টারোসাইট প্রবেশ করে তখন তারা আবার রিএস্টারিফাইড হয় রিএস্টারিফিকেশন মানে কি রিএস্টারিফাইড মানে এই রেটিনল এস্টারটা যখন ইনটেস্টাইনের অ্যান্টারোসাইটে যায় তখন সেটা আবার কি হয়ে যায় রেটিনল এস্টার হয়ে যায় তাহলে যখন অ্যান্টারোসাইটে যায় তখন কি হয় রিএস্টারিফাইড এবং এস্টারিফাইড হয়ে ফ্যাটি অ্যাসিড এবং রেটিনল এস্টার কারণ হচ্ছে রিএস্টারিফাইড হয়ে কী হয় রেটিনলটা রেটিনল এস্টার হয়ে যায় তাহলে এখন হচ্ছে এন্টারোসাইটে রেটিনল এস্টার সাথে থাকবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড তারা একসাথে মিলে তৈরি করে হচ্ছে কাইলোমাইক্রন এই কাইলোমাইক্রনটা পরে কি হয় ইনটেস্টাইনে অ্যাবজর্পশন হয় এবং এটাকে এই রেটিনল অ্যাস্টারকে ইনটেস্টাইনে যখন অ্যাবজর্পশন হবে এই কাইলোমাইক্রনের তারপর হচ্ছে এই যে রেটিনল অ্যাস্টার এই রেটিনল অ্যাস্টারটা লিভারে স্টোর হবে লিভারে কি হবে স্টোর হবে এজ রেটিনল এস্টার রেটিনল এস্টার হিসাবে এইটা কাইলোমাইক্রনটা লিভারে গিয়ে জমা হবে তারপর এই যে লিভারে গিয়ে স্টোর হলো তখন লিভার থেকে হচ্ছে রেটিনল এস্টারটা আমাদের দেহের বিভিন্ন জায়গায় টার্গেট সেলে সাপ্লাই দিবে তো এট ফার্স্ট এই লিভার থেকে এই রেটিনল এস্টারটা যাবে হচ্ছে আমাদের আইয়ে কারণ হচ্ছে এর যে পিগমেন্ট সেলগুলা থাকে এই পিগমেন্ট সেলগুলা রড সেল এবং কোন সেল রড সেল এবং কোন সেলে হচ্ছে রেটিনল অনেক বেশি দরকার কারণ হচ্ছে রেটিনল না থাকলে তখন হচ্ছে ভিজুয়াল সাইকেলটা সম্পন্ন হবে না এজন্য লিভার থেকে অ্যাট ফার্স্ট যায় হচ্ছে ব্লাডে ব্লাডে কী হিসেবে যায় রেটিনল হিসাবে রেটিনল স্টারটা ব্লাডে গিয়ে রেটিনল হয়ে যায় এবং ব্লাডে রেটিনল একা একা ট্রান্সপোর্ট হতে হতে পারবে না এজন্য রেটিনলের সাথে কি করে রেটিনল বাইন্ডিং প্রোটিনের সাহায্যে আরবিপি বা রেটিনল বাইন্ডিং প্রোটিনের সাহায্যে সেটা ব্লাডে ট্রান্সপোর্ট হয় এক জায়গা থেকে অন্য জায়গায় তো এটা ব্লাডের মাধ্যমে চলে যায় হচ্ছে আইএ তো আইয়ের যে রড সেল এবং কোন সেল আছে সেই রড সেল এবং কোন সেল কি করে রেটিনল তখন পেয়ে যায় এবং ভিজুয়াল সাইকেল সম্পন্ন করে আবার এই লিভার থেকে যখন ব্লাডে আসে রেটিনল এবং সাথে রেটিনল বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে এবং রেটিনল বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করার পর বিভিন্ন ধরনের টার্গেট টিস্যুতে যায় তো বিভিন্ন ধরনের টার্গেট টিস্যুতে যাওয়ার পর টার্গেট টিস্যু বা টার্গেট সেল টার্গেট সেলে যাওয়ার পর এটা কি হয়ে যায় এই যে রেটিনল এই রেটিনলটা তখন হয়ে যায় রেটিনইক অ্যাসিড রেটিনোইক অ্যাসিড শুধু আইয়ে গিয়ে হচ্ছে রেটিনোলটা কী করে ভিজুয়াল সাইকেলটা সম্পন্ন করে কারণ হচ্ছে ভিজুয়াল সাইকেলের জন্য রেটিনলটা অনেক বেশি দরকার বা ভিটামিন এ দরকার কিন্তু যখন হচ্ছে এটা লিভার থেকে ব্লাডে যাবে ব্লাড থেকে হচ্ছে এটা ব্লাডের ট্রান্সপোর্ট হবে কী দিয়ে রেটিনল বাইন্ডিং প্রোটিন দিয়ে তারপর হচ্ছে ব্লাড থেকে যে কোনো একটা টার্গেট টিস্যুতে যাবে টার্গেট টিস্যুতে গিয়ে এই যে রেটিনোলটা এই রেটিনলটা হয়ে যাবে রেটিনোইক অ্যাসিড এবং এই রেটিনোইক অ্যাসিডের মাধ্যমে বিভিন্ন সেলুলার অ্যাক্টিভিটি সম্পন্ন হবে তাহলে এটা হচ্ছে মূলত ভিটামিন এর মেটাবলিজমের একটা সিম্পল ম্যাপ মানে কিভাবে কি হয় অ্যানিমাল সোর্স থেকে আমরা হচ্ছে ভিটামিন এর রেটিনোলেস্টার পাই রেটিনল এস্টার ফর্ম তারপর হচ্ছে ভেজিটেবল সোর্স থেকে পাই হচ্ছে বিটা ক্যারোটিন তারপর হচ্ছে এই বিটা ক্যারোটিনটা আস্তে আস্তে রেটিনল কীভাবে রেটিনল হয় কীভাবে লিভারে আসে তারপর হচ্ছে এই রেটিনলটা হচ্ছে অ্যান্টারোসাইটে আসার পর তারা আবার রিএস্টারিফাইড হয় রিএস্টারিফাইড হয়ে এই রেটিনলটা আবার কী হয়ে যায় রেটিনল এস্টার হয়ে যায় এবং অ্যাসিডের সাথে একসাথে হয়ে তারা কাইলোমাইক্রন তৈরি করে তারপর হচ্ছে এটা এটা অ্যাবজর্বশন হয় এবং লিভারে গিয়ে স্টোর হয় কী হিসাবে স্টোর হয় রেটিনল স্টার হিসাবে স্টোর হয় তারপর এই যে লিভারে স্টোর হলো রেটিনল স্টার হিসাবে তারপর এটা লিভার থেকে যায় ব্লাডে ব্লাডে গিয়ে হচ্ছে রেটিনলটা একা একা একটা ট্রান্সপোর্ট হতে পারে না এজন্য তার জন্য কিছু বাইন্ডিং প্রোটিন দরকার তো এই হচ্ছে রেটিনল বাইন্ডিং প্রোটিনের সাথে সেটা ট্রান্সপোর্ট হয় তারপর ট্রান্সপোর্ট হওয়ার পরে যেখানে রেটিনলটা দরকার সেখানে ব্লাডটা সাপ্লাই দেয় এটা হচ্ছে একটা সিম্পল মেটাবলিজম ম্যাপ অফ ভিটামিন এ এখন হচ্ছে আমরা ভিটামিন এর মেকানিজম একটু দেখার ট্রাই করব কী কী মেকানিজম ভিটামিন এ এ দিয়ে ঘটে তাহলে এটা যদি একটা ব্লাড বেসেল হয় আমরা জানি ব্লাডে রেটিনল কী হিসাবে থাকে রেটিনল প্লাস রেটিনল বাইন্ডিং প্রোটিন বা আরবিপি হিসাবে থাকে তো ব্লাড থেকে যখন এই যে রেটিনলটা একটা সেলে আসবে একটা কুশে আসবে কী হিসেবে আসবে রেটিনল হিসাবে তারপর কুশে আসার পর এই রেটিনলটা কি হয়ে যাবে রেটিনোই অ্যাসিড তারপর এই রেটিনোইক এসিডটা এটা হচ্ছে কি একটা কুশের এটা হচ্ছে একটা সেল এই যে বক্সটা আমি একটা সেল হিসাবে দেখাচ্ছি তারপর এটা হচ্ছে তার সাইটোপ্লাজম আর এটা হচ্ছে তার ধরি এটা হচ্ছে তার নিউক্লিয়াস তো এই যে কুষে আসার পর রেটিনলটা কি হবে রেটিনোইক অ্যাসিড তারপর রেটিনোইক অ্যাসিডটা সাইডোপ্লাজম থেকে নিউক্লিয়াসে প্রবেশ করবে নিউক্লিয়াসে প্রবেশ করার পর রেটিনোইক অ্যাসিডটা রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর বা আর এ আর রেটিনোইক অ্যাসিড রিসেপ্টরের সাথে বাইন্ড করে কি তৈরি করবে রেটিনোইক অ্যাসিড আর এ আর কমপ্লেক্স এই রেটিনোইক অ্যাসিড আর এ আর কমপ্লেক্সটা তারপর কি করবে এই রেটিনোইক অ্যাসিড আর এ আর কমপ্লেক্সটা তারপর হচ্ছে বাইন্ড উইথ বাইন্ডস উইথ স্পেসিফিক ডিএনএ স্পেসিফিক ডিএনএর সাথে তারা কি করবে বাইন্ড করবে এই রেটিনোইক অ্যাসিড আর এ আর কমপ্লেক্সটা স্পেসিফিক ডিএনএর সাথে বাইন্ড করার পর কি হবে ট্রান্সক্রিপশন এবং এমআরএনএ তৈরি করবে এমআরএনএ তৈরি করবে তারপর এই যে এমআরএনএ এই এমআরএনএটা বের হয়ে যাবে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে বের হয়ে স্পেসিফিক প্রোটিন তৈরি করবে ট্রান্সলেশনের মাধ্যমে আর এভাবে কী হবে সেলুলার অ্যাক্টিভিটিস সম্পন্ন হবে তাহলে প্রথমত হচ্ছে রেটিনলটা হচ্ছে ব্লাডে কী হিসেবে থাকে রেটিনল এর সাথে রেটিনল বাইন্ডিং প্রোটিন হিসেবে থাকে তারপর এটা যখন একটা সেলে আসলো রেটিনল হিসেবে আসে আর রেটিনল বাইন্ডিং প্রোটিনটা তো কী ব্লাড বেসলে থেকে যায় তারপর সেলে আসার পর সেলের সাইটোপ্লাজমা এই রেটিনলটা কী হয়ে যাবে রেটিনোয় অ্যাসিড হয়ে যাবে তারপর এই রেটিনোইক অ্যাসিডটা যখন সেলের নিউক্লিয়াসে ঢুকবে তারপর হচ্ছে আর এ আর বা রেটিনোইক অ্যাসিড রিসেপ্টরের সাথে বাইন্ড করে রেটিনোইক অ্যাসিড আর আর কমপ্লেক্স তৈরি করবে তারপর এই রেটিনোইক অ্যাসিড আর আর কমপ্লেক্স বাইন্ড সুইচ স্পেসিফিক ডিএনএ স্পেসিফিক ডিএনএ এবং কি হবে তারপর হবে ট্রান্সক্রিপশন এমআরএনএ তৈরি করবে আর এই এমআরএনএটা যখন নিউক্লিয়াসের বাইরে বের হবে বের হয়ে সেটা ট্রান্সলেশনের মাধ্যমে স্পেসিফিক প্রোটিন তৈরি করবে এবং এভাবে ভিটামিন এ সেলুলার অ্যাক্টিভিটিস করে থাকে তো এখন হচ্ছে ভিটামিন এর যে কিছু ফাংশন স্পেসিফিক ফাংশন সেই ফাংশনগুলো আমরা একটু জানা ট্রাই করব ফাংশন অফ ভিটামিন এ তো মূলত ভিটামিন এর প্রধান ফাংশন হচ্ছে ইট হেল্পস ইন বিষণ অ্যান্ড প্রিভেন্ট নাইট ব্লাইন্ডনেস তো ভিটামিন এ কী করে ভিজুয়াল সাইকেল হেল্প করে তো কীভাবে ভিজুয়াল সাইকেলে হেল্প করে সেটা হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তো এই যে তারপর হচ্ছে ভিটামিন এ কি করে আর ভিটামিন এ হচ্ছে প্রমোশন অফ গ্রোথ গ্রোথ হেল্প করে কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন এ স্পেসিফিক প্রোটিন তৈরি করে যেহেতু ভিটামিন এ স্পেসিফিক প্রোটিন তৈরি করে সেলুলার অ্যাক্টিভিটিসে হেল্প করতেছে তাহলে অবশ্যই ভিটামিন এ কী করে প্রমোশন অফ গ্রোথে হেল্প করে তারপর হচ্ছে ইট হেল্পস ইন রিপ্রোডাকশন ভিটামিন এ রিপ্রোডাকশনেও হেল্প করে থাকে যেমন রেটিনল এবং রেটিনাল তার হচ্ছে ফার্মাটোজেনেসিসকে সাপোর্ট দেয় স্পারমাটোজেনিসিসকে সাপোর্ট দেয় মেইলে আর এরপর হচ্ছে ফিমেলে কি করে ফিমেলে তারা হচ্ছে প্রিভেন্ট ফেটাল রিজার্পশন ফিমেলে ফিটাল রিজার্ভশন হচ্ছে প্রিভেন্ট করে আর মেইলে হচ্ছে রেটিনাল এবং রেটিনাল স্পারমাটোজেনিসিসকে সাপোর্ট দেয় তারপর হচ্ছে ভিটামিন এ কি করে ভিটামিন এ হচ্ছে মেনটেন্স অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ ইমিউন সেল ইমিউন সেল ডিফারেন্সিয়েশনের মেনটেনেন্সে ভিটামিন এ হেল্প করে সাথে হচ্ছে এপিথেলিয়াল সেল এপিথেলিয়াল সেল এবং মিউকাস সিক্রেটিং সেল নিউকাস সিক্রেডিং সেল ডিফারেন্সিয়েশনে এবং মেনটেনেন্সে হেল্প করে যেহেতু ভিটামিন এ ইমিউন সেলগুলোর মেনটেনেন্স এবং ডিফারেন্সিয়েশনে হেল্প করতেছে তাহলে হচ্ছে এটা অবশ্যই হেল্প করবে ইট হেল্পস রেজিস্ট্যান্স টু ইনফেকশন ইনফেকশন প্রিভেন্ট করতেও তাহলে এটা কি করে হেল্প করবে তো এগুলো হচ্ছে ভিটামিন এর ফাংশন মেটাবলিজম মেকানিজম এরপর হচ্ছে ভিটামিন এ আর আরেকটা টপিক বাকি আছে সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটমস বা ভিটামিন এ যদি আমরা এটা যদি কম খাই তাহলে হচ্ছে মানে আমাদের ডায়েটের মধ্যে ভিটামিন এ কম থাকে তাহলে হচ্ছে কী 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 ধরনের ডেফিসিয়েন্সি সিমটমস হতে পারে আবার যদি আমরা ভিটামিন এ বেশি হয়ে যায় তাহলে হচ্ছে কী ধরনের সিমটমস বা কী ধরনের ডিজিজ হতে পারে তো এই টক্সিসিটি এবং ডেফিসিয়েন্সি সিমটমসটা নিয়ে আমি ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আলোচনা করব love is